এমন একটি সূরা যারা নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে মরণের পরে এই সূরাটি তার পক্ষে কবরের সজব সহজ করে দেবে বলেন আল্লাহু আকবার কঠিন কিয়ামতের ময়দানে সূরা মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে হাসরের ময়দানে আল্লাহর কাছে এই সূরাটি ঝগড়া করে বলবে আল্লাহ তোমার বান্দারে ঘুমাইতে দেই নাই সারা রাত কোরআন পড়েছে সারাটা দিন কোরআন পড়েছে ও আল্লাহ নিয়মিত আমাকে তেলাওয়াত করেছে যে বান্দা দুনিয়াতে নিয়মিত আমি কোরআনকে তেলাওয়াত করেছি সূরা মুলককে তেলাওয়াত করেছে সেই বান্দার পক্ষে আমি আজকে কোরআন তোমার কাছে সুপারিশ করি আল্লাহ আমার এই তিলাওয়াতকারী বন্ধু তারে তুমি জান্নাতে কবুল করে নাও কোন সুবহানাল্লাহ সূরা মুলক আল্লাহর কাছে সুপারিশ করবে সুপারিশ কবুল হয়ে যাবে সূরা মুলকের কারণে আল্লাহ পাক তারে গোলামকে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কোরআন আপনার পক্ষে সুপারিশ করলে আপনার কপাল খুলে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আলোচনা শোনার পর অনেক মানুষ আমাকে মোবাইলে বলেছে সরাসরি দেখা হয়ে বলেছে হুজুর আমি আগে সূরা মুলুক পড়তাম কেন আমি কোরআনই পড়া জানতাম না আপনার আলোচনা শোনার পরে সূরা মুলুক আমার মুখস্থ হয়েছে বলেন আল্লাহু আকবার এই জন্য সূরা মুলুক অনেক গুরুত্বপূর্ণ একটি কবরের সলজবকে সহজ করে দেবে কবরের আজাবকে সহজ করে দেবে হাসরের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে এই সূরাটি আমাদের মুখস্থ রাখার দরকার আছে না ইনশাআল্লাহ নিয়মিত তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার দিলের কান্তা লাগা শুনবেন জবান ছেড়ে সবাই একটু আমার সাথে তেলাওয়াত করবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সীমিত আল্লাহর নামে শুরু করছি সূরা মুলক কি নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور سورة ملوك থেকে কথা বলতে চাই কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই আমাদের কোনো জ্ঞান নাই আমাদেরকে জ্ঞান দান করেন কে কালো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আমাদের কোনো জ্ঞান নাই আমাদেরকে জ্ঞান দান করেন কে এজন্য ভাইরা আমার আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহর প্রতি ভরসা করে আমি আপনাদের সামনে সূরা মুলক থেকে আলোচনা শোনায় দিতে চাই ও ঠাকুর গায়ের মুসলমানরা আমাদের কোনো ইলম নাই জ্ঞান নাই ইলম দান করেন কে আমার আল্লাহ বলেন ওয়ালা কদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা আমার আল্লাহ বলেন আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম জ্ঞান দান করেছিলাম আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিসসালাম আর সুলাইমানকে ইলম আর জ্ঞান দান করেছিলেন কে আরো চিল্লায় বলেন কে তাহলে পৃথিবীর নবী রাসূলকে যিনি জ্ঞান দান করেন সাধারণ উম্মত বান্দাদেরকেও জ্ঞান তিনি দান করেন কথা বলেন ঠিক কি না ভাইরা আমার দিলের কান্তা লাগা শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা যিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান
বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আর আমরা কই সকল ক্ষমতার উৎস জনগণ? হাই রে হাইব্রিড স্লোগান, কথা কন না কে? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আরো জোরে কন, আল্লাহ। সবার বড় কে? আল্লাহ। আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি? না। আকাশ আর জমিনে? না। আকাশ আর জমিনে আর কারো অধিকার আছে নাকি? না। মালিকানা আছে নাকি? না। প্রশ্ন করলে জবাব আছে না? না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। কথা কন ঠিক? কার? আল্লাহ। সেই আল্লাহ পাক বলতেছেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহর চাইতে ক্ষমতাধর কেউ নাই। কথা কন না কেন? আবার আল্লাহ কেমন, আল্লাহ নিজের পরিচয় ছোট্ট একটা সুরার ভিতরে দিয়েছেন, কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, নবী যে আপনি বলুন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ আছে নাকি? আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহর চাইতে বড় কেউ নাই। আজকে নিজেকে অনেকেই বড় মনে করে, বড়াই করে, আছে না নাই? আপনি কিসের বড়? আপনার তো কিছুই নাই। আপনার সৃষ্টির দিকে যদি তাকান, আপনার তো কোনো অস্তিত্বই ছিল না, এক ফোঁটা নাফাক পানির থেকে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দান করেছেন। এই ক্ষমতা দান করার পরে অনেক মানুষ ক্ষমতা রাজত্ব বাদশাহী পাওয়ার পরে আদল প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, সমাজে ন্যায় বিচার কায়েম করেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে। আবার কেউ ক্ষমতা পায়া জুলুম অত্যাচার করেছে, নিরাপরাধ মানুষকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ক্ষমতা, আল্লাহ পাক কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেছেন, আবার ক্ষমতা দিয়ে কাউকে লাঞ্ছিত অপমানিত করেছেন, কাউকে আল্লাহ ক্ষমতার থেকে নামানোর জন্য জুতা পেটা করে দুনিয়ার থেকে বিদায় করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, পৃথিবীতে আজকে অনেক মানুষ রাজত্ব ক্ষমতার অহংকার দেখায়, আছে না নাই? শুধু তাই নয়, নবীর যুগে ছিল এক পাতি নেতা, নাম ছিল আমর, মহাবীর আমর। কি নাম? একটু ক্ষমতা নিয়ে আপনাদেরকে আজকে একটু বুঝাবো, তাই বলে এই ক্ষমতা সেই ক্ষমতা না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আলোচনার প্রেক্ষাপটে কথার এবং আলোচনার মাধ্যমে আপনারা বিষয়গুলো অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন যে হুজুর কি বুঝাইতে চায়। রাগ করবেন না তো, কষ্ট হবে না তো আপনাদের? হইলে আমার কি বা করার, আমি তো আর আমার বাবার কথা বলতে আসি নাই, আসছি নাকি বাবার কথা বলতে? কোরআন এবং সুন্নার আলোকে বলবো, চুপচাপ শুনবেন, হক কথা যদি বলি মেনে নেবেন, কথা কোন ঠিক কিনা? কোরআন সুন্নার বিরুদ্ধে যদি উল্টাপাল্টা কিছু বলি, মঞ্চে উঠবেন, গলায় পাড়া দিবেন, জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিবেন, আমি কিছু বলবো না। কিন্তু কোরআন হাদিসের হক কথা বললে চোখ মুখ মলিন করতে পারবেন না, উ আর শব্দ করতে পারবেন না, ঠান্ডা মাথায় মেনে নেওয়ার চেষ্টা করবেন, কথা বলেন না কেন? চলেন সামনের দিকে যাওয়া যাক।